কোরবানির ঈদে মানুষের চলাচলের সুবিধার জন্য কঠোর লকডাউন শিথিল হচ্ছে। আগামী বৃহস্পতিবার 15 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা সহ দেশের সিটি কর্পোরেশন এলাকায় আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র থেকে আনা মডার্নার টিকা প্রয়োগ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে প্রথম সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। 2017 সালে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের পর বাংলাদেশ স্থায়ী মিশনের কূটনৈতিক প্রচেষ্টায় এই প্রথম কোনো প্রস্তাব বিনা ভোটে জাতিসংঘে গৃহীত হলো। করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সারা দেশে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চ ঝুঁকিতে রাজশাহী, খুলনা ও সাতক্ষীরা জেলা। সর্বশেষ 24 ঘন্টায় দেশের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে 10 জেলায় 105 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত মোট 8 ঘন্টা মিরপুরের ক্যান্টনমেন্ট ডিওএইচএস 10, 11, 12 ও 10 নম্বর থেকে 14 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কের পূর্ব পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলেও জানানো হয়েছে। ইরাকের একটি করোনা হাসপাতালে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত 58 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা 67 জন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।